Scientists are not eliminating God, they are eliminating models of God. You learn Sanskrit, go back to your scripture, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day more than 3,000 fetuses are being aborted in India after they identified that they are females. According to the statistics of 1996, US Department of Justice 2,730 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. been raped in the US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. Of the West. Of the West.

الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تعالوا الى كلمه سباء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعدنا بعدا اربابا من دون الله এবারে অনুবাদ সুরা আল বাকারা অধ্যায় দুই আয়াত দুইশো পঞ্চান্ন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তানের কবল হতে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীবী এবং সর্বসত্ত্বার ধারক তন্দ্রা অথবা নিদ্রা তাকে স্পর্শ করে না আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তারই এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে তার সৃষ্টিদের সামনে এবং পেছনে যা কিছু আছে তার সবই তিনি জানেন তিনি যা ইচ্ছে করেন সেটা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার কুরসি আকাশমণ্ডলী এবং পৃথিবী পরিব্যাপ্ত এবং এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না তিনিই হলেন সবচাইতে মহান সবচাইতে শ্রেষ্ঠ দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি বলো হে কিতাবিগণ আসো সেই কথায় যা আমাদেরও তোমাদের মধ্যে এক আমরা আল্লাহ ব্যতীত কারও ইবাদত করব না আমরা কোনো কিছুকেই তার সাথে সরি করব না আমাদের মধ্যে কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করব না যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বলো তোমরা থাকো অবশ্যই আমরা মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণ করি নিশ্চয়ই আল্লাহ সত্য বলেছেন শ্রদ্ধেয় ভাই ও বোনেরা আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ নায়েক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আর আমার মতো আপনারাও হয়তো দুই দিন আগের টাইমস অব ইন্ডিয়া পত্রিকাটা দেখেছেন পবিত্র কোরআনের আয়া সেটা হল তোমরা সকলে আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো তোমরা পরস্পর শত্রু ছিলে তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার কর ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হলে তোমাদের মধ্যে এমন একটা দল হোক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে পবিত্র কোরআন সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত একশো তিন ও একশো চার পবিত্র কোরআনের এই আয়াত অনুযায়ী কাজ করাই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য সঠিকভাবে ব্যাখ্যা সহ ইসলাম ধর্মের বাণী সবার কাছে প্রচার করা মুসলিমদের কাছে অমুসলিমদের কাছেও আর এর পাশাপাশি ইসলাম সম্পর্কে তাদের বিভিন্ন ভুল ধারণাগুলা দূর করা যুক্তি এবং বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করেই আমরা এই বিষয়ে আলোচনা করব ড জাকির নায়েক পেশায় একজন ট্রেনিংপ্রাপ্ত ডাক্তার হলেও তিনি ইসলাম এবং অন্যান্য ধর্ম বিশ্লেষণের কাজে নিজেকে নিবেদিত করেছেন যাতে করে মানুষের সামনে সত্যিটাকে তুলে ধরতে পারেন সত্যিকারের জীবন দর্শন তাদের কাছে প্রচার করতে পারেন তিনি ইসলাম ও কম্পারেটিভ রিলিজনের উপর আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন বক্তা আর গত প্রায় এক বছরে ইন্ডিয়াতে দেয়া বিভিন্ন লেকচারের পাশাপাশি ড জাকির নায়েক বিভিন্ন দেশে একশো ষাটটিরও বেশি লেকচার দিয়েছেন যেমন আমেরিকা কেনাডা তারপর ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব শ্রীলঙ্কা আর বাহরাইন যুক্তি আর বিজ্ঞানের ভিত্তিতে আলোচনা করার কারণে তিনি দর্শক শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় তিনি হিন্দুইজম ইহুদি খ্রিস্টান আর ইসলাম ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকেও উদ্ধৃতি দিতে পারেন প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা আমরা এই টপিকটা বেছে নিলাম কেন আমাদের বুঝতে হবে সর্বশক্তিমান ঈশ্বর কে আর তার বৈশিষ্ট্য কি শুধু তাই নয় তার পাশাপাশি আমাদের এটাও বুঝতে হবে যে ঈশ্বর তিনি কি হতে পারেন না ভাই ও বোনেরা পৃথিবীর বিভিন্ন ধর্মের মধ্যে যে অনেক সাদৃশ্য আছে এটা বোঝার জন্য এর পাশাপাশি পার্থক্য নিয়েও আমরা যাতে একসাথে থাকতে পারি সেজন্য আই আর এফ আজকের এই লেকচারের আয়োজন করেছে পৃথিবীর প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা আর্সেন ডক্টর জাকির নায়েক বিল্লাহ হেমিনের সাহিত রজিব বিসমিল্লা রহমান রহিম রব্বী সোহালি সাদরী শ্রদ্ধেয় গুরুজন এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আল্লাহর দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক অমুসলিমরা ভাবতে পারেন যে আমি আমার লেকচারের শুরুতে যে কথাগুলো বলেছি সেগুলো কি আমি কোনো মন্ত্র পড়ে আপনাদের সম্মোহিত করিনি বা জাদু করিনি আমি আসলে বলেছি পবিত্র পবিত্রকরণের কয়েকটা আয়াত সুরা তাহা অধ্যায় নম্বর বিশ আয়াত পঁচিশ থেকে আঠাশ যখন আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা মুসা আলাই সাল্লামকে বললেন যে ফেরাউনের কাছে বাণী পৌঁছে দাও মুসা আলাইসাল্লাম তখন দোয়া করলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার কাছে আর এই আয়াতগুলো বললেন রব্বিশ রাহলি ফাদরি হে আমার প্রভু আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার কেন্দ্র প্রশস্ত করে দাও ওয়াইসর লিয়ামরি আমার কাজকে সহজ করে দাও ওয়াহলুল আমার জিউভার জড়তা দূর করে দাও এর কারণ নবী মুসা আলাইহিস ছিলেন তোতলা কথা জড়িয়ে যেত তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন তোতলামি দূর করে দিতে জীবন জড়তা দূর করে দিতে আর এছাড়াও সব বাধা দূর করে দিতে যদি কোনো বাধা থাকে তার এবং যার কাছে বাণী পৌঁছে দিচ্ছেন সেই লোকের মাঝে যদি কোনো লোক অন্য ধর্মের উপর লেকচার দিতে যান তখন যারা সেই লোকের ধর্মের অনুসারী না তারা ভাবতে পারে যে এই লোক তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে যেমন ধরেন একজন হিন্দু লোক তিনি অন্য কোনো ধর্মের উপর লেকচার দেবেন যারা হিন্দু না তারা ভাবতে পারে যে এই লোকটা কথা বলবে আমার ধর্মের বিরুদ্ধে একজন খ্রিস্টান যদি অন্য ধর্ম নিয়ে কথা বলেন যারা খ্রিস্টান না তারা ভাবতে পারে যে এই লোক আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবে একইভাবে আমি একজন মুসলিম যখন আমি অন্য ধর্মের উপর কোন লেকচার দিই অমুসলিমরা ভাবতে পারে যে আমি তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবো সেই কারণেই আমি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করছি সৃষ্টিকর্তার কাছে আমার জীব সাবলীল করে দিতে তার পাশাপাশি সব রকমের বাধা দূর করে দিতে মানসিক বা যে যেকোনো কিছু যদি তেমন বাধা থাকে আমার এবং আপনাদের মাঝে আজকের এই লেকচারের টপিক হচ্ছে প্রধান ধর্মগুলোতে মহান ঈশ্বরের ধারণা ধর্ম অক্সফোর্ড অনুযায়ী এর অর্থ অতি মানবীয় নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা বিশেষ করে একজন ব্যক্তিগত ঈশ্বরকে বা অনেক ঈশ্বরকে যার বাধ্য থেকে ইবাদত করা উচিত আমাদের কারি ভাই আশরাফ মোহাম্মদ তিনি কোরআনের

কোন কিছুকে আমাদের মধ্য থেকে রব বলে গ্রহণ করব না আল্লাহ ব্যতীত যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফাকুল সাধু বলো তোমরা সাক্ষী থাকো অবশ্যই আমরা মুসলিম আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি পবিত্রকরণের এই আয়াতটা আমাদের দেখিয়ে দিচ্ছে যে বিভিন্ন ধর্মের মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে বলা হয়েছে এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি ধর্মগুলো সেগুলোর মধ্যে একটা কমন জিনিস আছে আর সেটা হচ্ছে তারা যে ঈশ্বরের উপাসনা করে তিনি যেমন তাদের ঈশ্বর তেমনি তিনি অন্যদেরও ঈশ্বর যেমন ধরেন হিন্দুরা যে ঈশ্বরের উপাসনা করে তারা বিশ্বাস করে তিনি যেমন হিন্দুদের ঈশ্বর তেমনি যারা হিন্দু না তাদের ঈশ্বর খ্রিস্টানরা যে ঈশ্বরের উপাসনা করে তারা বিশ্বাস করে তিনি যেমন খ্রিস্টানদের ঈশ্বর তেমনি যারা খ্রিস্টান না তাদের ঈশ্বর একইভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর ইবাদত করি আমরা বিশ্বাস করি তিনি যেমন মুসলিমদের আল্লাহ সহতালা তেমনি অমুসলিমদেরও আল্লাহ পৃথিবীর প্রধান ধর্মগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় সেমেটিক ধর্ম আর নন সেমেটিক ধর্ম নন সেমেটিক ধর্মগুলোকে ভাগ করা যায় আর্য ধর্ম আর অনার্য ধর্ম এই দুই ভাগে সেমেটিক ধর্মগুলো হচ্ছে সেই ধর্ম যেগুলো অনুসরণ করে সেমাইটসরা এই সেমাইটসরা হচ্ছে বংশধর তিনি সেমের ছিলেন নবীর ছেলে আল্লাহ তাকে শান্তিতে রাখুন কথা বাইবেল বলা আছে বুক এগারো নম্বর অধ্যায় তাহলে সেমেটিক ধর্ম হচ্ছে সেই ধর্মগুলো যেগুলো মেনে চলে ইহুদিরা মেনে চলে আরবরা মেনে চলে আসিরিয়ানরা আর ফিনিশিয়ানরা তাদের ভাষা হচ্ছে হিব্রু অ্যারামাইক আরবিকেডিয়ান ফিনিশিয়ান ইত্যাদি স্যামেটিক ধর্মগুলোর মধ্যে প্রধান হচ্ছে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম এই সবগুলো ধর্ম নবীর আসলের মাধ্যমে এসেছে এখন নন স্যামেটিক ধর্ম প্রধানত দুই প্রকার আর্য ধর্ম এবং অনার্য ধর্ম আর্য ধর্ম যে ধর্মগুলো অনুসরণ করে আর্যরা ইন্দো ইউরোপিয়ান ভাষায় কথা বলা একটা সম্প্রদায় যারা বসবাস করে ইরান এবং উত্তর ইন্ডিয়ায় খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের প্রথম অর্ধাংশে তার মানে খ্রিস্টপূর্ব আড়াই থেকে দুই হাজারের মধ্যে আর্য ধর্ম আবার দুই প্রকার বেদিক ধর্ম ও নন বেদিক ধর্ম বেদিক ধর্ম হচ্ছে ব্রাহ্মণিজম যেটাকে অনেকে ভুল নামে বলে হিন্দুইজম ননবেদিক ধর্মগুলো হচ্ছে শিখ ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ইত্যাদি অনার্য কিছু ধর্ম আছে সেগুলোর উৎপত্তি হয়েছে চীন দেশে যেমন তাওইজম কনফুসিয়ানিজম ইত্যাদি কিছু ধর্মের উৎপত্তি জাপানে যেমন সিন্টম ইত্যাদি তবে এর বেশিরভাগ ধর্মেই ঈশ্বর সম্পর্কে কিছুই বলা হয়নি সেজন্য এগুলোকে ধর্ম না বলে এক ধরনের নীতিশাস্ত্র বলাই ভালো আজকে আমার এই লেকচার সম্পর্কে যদি বলতে হয় আমি পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলবো সেটা আর আর্য ধর্মের উপর ঈশ্বর সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে সবচেয়ে ভালো আর সঠিক উপায়টা হচ্ছে যে সেই ধর্মের গ্রন্থগুলোকে বিশ্লেষণ করা আর ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে সেটা বোঝার চেষ্টা করা অনুসারীদের কাজ দেখে কোনো ধর্মের ঈশ্বরের ধারণা পাওয়ার চেষ্টা করাটা সবসময় সঠিক হয় না কারণ বেশিরভাগ অনুসারী জানে না তাদের ধর্মগ্রন্থে মহান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে আসুন আজকে আমরা প্রধান ধর্মগুলোর ঈশ্বরকে বোঝার চেষ্টা করি তাদের বিভিন্ন ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে প্রথমে আলোচনা করব আর্য ধর্ম নিয়ে হিন্দুজম হচ্ছে আর্য ধর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ধর্ম যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন সে কতজন ঈশ্বর বা দেবতা বিশ্বাস করে কেউ বলবে তিনজন কেউ বলবে তেত্রিশ জন কেউ বলবে এক হাজার জন আবার কেউ হয়তো বলবে যে ৩৩ কোটি দেবদেবীতে বিশ্বাস করি তবে যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন যে তার ধর্মগ্রন্থ সম্পর্কে জানে সে আপনাকে বলবে যে হিন্দুদের আসলে উচিত মাত্র একজন ঈশ্বর বিশ্বাস করা একজন সাধারণ হিন্দু আর একজন মুসলিমের মধ্যে পার্থক্যটা হচ্ছে একজন সাধারণ হিন্দু এক মতোবাদের বিশ্বাস করে যেটাকে বলা হয় প্যান্থাইজাম তার মানে সবকিছু ঈশ্বর গাছ ঈশ্বর সূর্য ঈশ্বর চাঁদ ঈশ্বর সাপ ঈশ্বর ভাঁদর ঈশ্বর এমনকি মানুষ ঈশ্বর আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সব কিছু হচ্ছে ঈশ্বরের ঈশ্বর শব্দের সাথে এর যুক্ত হয়েছে সব কিছুর মালিক ঈশ্বর গাছের মালিক ঈশ্বর সূর্যের মালিক ঈশ্বর চাঁদের মালিক ঈশ্বর সাপের মালিক ঈশ্বর ভাঁদরের মালিক ঈশ্বর মানুষের মালিক ঈশ্বর তাহলে একজন সাধারণ হিন্দু আর একজন মুসলিমের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে এই শব্দটা হিন্দুরা বলে সবকিছু আছে ঈশ্বর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের ঈশ্বর শব্দের পরে এর যোগ হয়েছে যদি আমরা এই এর শব্দটার সমাধান করতে পারি হিন্দু আর মুসলিমরা একতাবদ্ধ হয়ে যাব এটা কিভাবে করব কোরআন যেভাবে বলেছে তালউলা কালমাতিন সাওয়াক ফাইন এসে সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আমরা আল্লাহ ছাড়া করব না আমরা কোনো কিছুকে তার করব না তাহলে আসুন এবার আমরা হিন্দু ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে সে ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভগবদ্ধ গীতা এটা একটা ভগবদ্গীতা আমাদের আয়ার আছে আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে শুধু ভগবদ গীতার তিরিশটা অনুবাদ রয়েছে ভগবদ গীতা বলছে অধ্যায় নাম্বার সাত অনুচ্ছেদ নাম্বার বিশ যাদের বোধ শক্তিকে হরণ করেছে জাগতিক আশা এবং আকাঙ্ক্ষা তারা নকলেশ্বরের উপাসনা করে তার মানে বস্তুবাদী লোকজন নকলেশ্বরের উপাসনা করে অর্থাৎ সত্যিকারের ঈশ্বরের উপাসনা করে না উপনিষদ এগুলো হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ এটা উল্লেখ করা হয়েছে ছান্দ উপনিষদে ছ নম্বর অধ্যায় দুই নম্বর অনুচ্ছেদ এক নম্বর পরিচ্ছেদ ঈশ্বর কেবলমাত্র একজনই দ্বিতীয় কেউ নেই তার মানে ঈশ্বর মাত্র একজনই তার কোনো অংশীদার নেই তিনি একা পবিত্র করোনা একই কথা বলছে এটা আছে সুরয় ক্লাস অধ্যায় নম্বর একশো বারো আয়াত নাম্বার বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় এরপর উল্লেখ করা হচ্ছে সেতা অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদিপা যার অর্থ মহান ঈশ্বরের পিতা মাতা নেই কোনো প্রভুও নেই তার কোনো বাবা মা নেই তার কোনো প্রভু নেই তার মানে তিনি একাই যথেষ্ট তিনি অন্য কারোর উপর নির্ভরশীল নন পবিত্র কোরআন বলছে আয়াত তিনি কখনো কাউকে জন্ম নেননি আমি যে উপনিষদ থেকে উদাহরণ দিলাম সেটা অনুবাদ করেছেন এস রাধাকৃষ্ণন এছাড়াও আমাদের ফাউন্ডেশনে আরো কয়েকটা অনুবাদ আছে এরপরে যদি পড়েন সেতা সেতারা উপনিষদ অধ্যায় নাম্বার চার উনিশ নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে ঈশ্বরের সমতুল্য আর কেউ নেই পবিত্র ক্রণে একই কথা আছে সুরেখ লাস অধ্যায় নম্বর একশো বারো আয়াত নম্বর চার তাঁর সমতুল্য আর কিছুই নেই শ্বেতা শ্বেতার উপনিষদের পরের অনুচ্ছেদেই বলা হয়েছে চার নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদ যে তার আকার কখনো দেখা যায় না কোনো মানুষ নিজের চোখে তাকে দেখতে পাবে না পবিত্র ঠিক একই ধরনের কথা বলা হয়েছে না কিন্তু তিনি সকল দৃষ্টিকে ধারণ করেন তিনি আমাদের বোঝার ঊর্ধ্বে তারপরও তিনি সকল বিষয়ে সম্যক পরিজ্ঞাপন হিন্দুদের যতগুলো ধর্মগ্রন্থ আছে তার মধ্যে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ আর এরকম বেদ আছে মোট চারটা ঋগবেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ববেদ ঋগবেদে রয়েছে প্রশংসামূলক গান যজুর্বেদে রয়েছে বলিদানের বিভিন্ন নিয়ম সামবেদে রয়েছে সুর আর অথর্ববেদে আছে বিভিন্ন জাদুর মন্ত্র যজুর্বেদে উল্লেখ করা হয়েছে বত্রিশ নম্বর অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদ মহান ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই এই অনুচ্ছেদে আরো বলা হয়েছে তিনি কখনো জন্মাননি আর তার উপাসনা করা উচিত যজুর্বেদে উল্লেখ করা হয়েছে চল্লিশ নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদ যে ঈশ্বর হলেন নিরাকার এবং পবিত্র যজুর্বেদে উল্লেখ করা হয়েছে চল্লিশ নম্বর অধ্যায় নয় নম্বর অনুচ্ছেদ যার অর্থ তারা অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে আসাম্বতিকে আসাম্বতি হচ্ছে প্রাকৃতিক জিনিস যেমন বাতাস পানি আগুন অনুচ্ছেদটা আরও বলছে তারা আরও বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সাম্বতিকে সাম্বতি হচ্ছে মানুষের বানানো জিনিস আমি যে যজুর্বেদ থেকে উদ্ধৃতি দিয়েছি সেটা লিখেছেন দেবী চাঁদ এছাড়াও আরও একজন র্যালটি গ্রিফি আরেকটা বেদ হচ্ছে অথর্ব বেদ অথর্ব উল্লেখ করা হয়েছে বিশ নম্বর গ্রন্থ আটান্ন নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে যে দেব মহাশী নিশ্চয়ই ঈশ্বর মহান আল্লাহ আকবর একই কথা আল্লাহ সর্বশক্তিমান আর এই বেদগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র আর প্রাচীন হচ্ছে ঋগ্বেদ ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে এক নম্বর গ্রন্থ একশো চৌষট্টি নম্বর অনুচ্ছেদ ছেচল্লিশ নম্বর পরিচ্ছেদ জ্ঞানীরা এক ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন তার মানে একজন ঈশ্বর কিন্তু তার অনেকগুলো নাম আছে আর শুধুমাত্র ঋগ্বেদেই সর্বশক্তিমান ঈশ্বরের সব মিলিয়ে তেত্রিশটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এই বেশিরভাগই উল্লেখ আছে ঋগ্বেদে দুই নম্বর গ্রন্থ এক নম্বর পরিচ্ছেদ এরকম একটি সুন্দর বৈশিষ্ট্যের উল্লেখ আছে ঋগ্বে মহানেশ্বরের নাম সেটা ব্রহ্মা এটার উল্লেখ আছে অনুচ্ছেদ তিন নম্বর পরিচ্ছেদ ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা যদি এই শব্দটা আরবি করেন সেটা হবে খালি আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে কে আল্লাহ কে বলে খালিক বা সৃষ্টিকর্তা বা ব্রহ্মা কিন্তু কেউ যদি বলে যে ব্রহ্মা হলেন সর্বশক্তি মানে ঈশ্বর যার চারটা মাথা আছে প্রত্যেক একটা করে মুকুট আছে এছাড়াও তার চারটা হাত আমরা মুসলিমরা তাহলে প্রবল আপত্তি জানাব তাছাড়া এই কথাটা যজুর্বেদের বিরুদ্ধেও যাচ্ছে বত্রিশ নম্বর অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মহান ঈশ্বরের কোন প্রতিকৃতি নেই আরো একটা সুন্দর বৈশিষ্ট্য উল্লেখ আছে ঋগ্বেদে দুই নম্বর খণ্ড এক নম্বর অনুচ্ছেদ তিন নম্বর পরিচ্ছেদ সেটা হচ্ছে বিষ্ণু বিষ্ণু মানে পালন কর্তা যদি এই শব্দটার আরবি করেন তাহলে সেটা হবে রব আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব অথবা পালনকর্তা বা বিষ্ণু কিন্তু কেউ যদি বলে যে বিষ্ণু হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার চারটা হাত আছে তার একটা হাত আছে চক্র মানে চাকতি আছে আর বাম হাতে আছে একটা শঙ্খ একটা পাখির পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন অথবা সাপের পেছনে শুয়ে আছেন আমরা মুসলিমরা তাতে ঘোর আপত্তি জানাবো। আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন চল্লিশ নম্বর অধ্যায় আট নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মহান ঈশ্বর নিরাকার এছাড়া উপনিষদও বলছে চার নম্বর অধ্যায় উনিশ নম্বর অনুচ্ছেদ সেটা সেতার উপনিষদ সেখানে বলা হয়েছে না আত্মাস্তে তার আসতি তাঁর সমতুল্য আর কেউ নেই ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে আট নম্বর গ্রন্থ এক নম্বর অনুচ্ছেদ এক নম্বর পরিচ্ছেদ তার অর্থ শুধুমাত্র তাকে ছাড়া অন্য কারো উপাসনা করোনা শুধুমাত্র তারই প্রশংসা ঋগ্বেদে উল্লেখ আছে পাঁচ নম্বর গ্রন্থ একাশি নম্বর অনুচ্ছেদ এক নম্বর পরিচ্ছেদ বলা হয়েছে নিশ্চয়ই সর্বশক্তিমান সৃষ্টিকর্তার মহিমা সবার চেয়ে উপরে একই কথা আছে সুরা ফাতিহা এক নম্বর অধ্যায় দুই নম্বর আয় আলহামদুলিল্লাহ সকল প্রশংসা জগৎসভের প্রতিপালক আল্লাহ স্নান আলার এছাড়া উল্লেখ আছে ঋগ্বেদে তিন নম্বর গ্রন্থ চৌত্রিশ নম্বর অনুচ্ছেদ এক নম্বর পরিচ্ছেদ বলা হয়েছে তিনি উদার হয়ে দান করেন এছাড়া উল্লেখ আছে যজুর্বেদ চল্লিশ নম্বর অধ্যায় ষোলো নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে যে আমাদের ভালো পথ প্রদর্শন করো এবং আমাদের সেই পাপ থেকে রক্ষা করো যে পাপের জন্য আমরা বিপথে গিয়ে ধ্বংস হতে পারি পবিত্রক্রণ একই কথা বলা হয়েছে সুরা নম্বর অধ্যায় ছয় ও সাত নাম্বার আমাদের সরল পথ প্রদর্শন করো তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ তাদের পথ যারা পথভ্রষ্ট হয়ে যায়নি উল্লেখ আছে ছয় নম্বর গ্রন্থ পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদ ষোলো নম্বর পরিচ্ছেদ শুধু তার প্রশংসা করো যিনি অতুলনীয় এবং কেবলমাত্র একজন আমি যে ঋগ্বেদ থেকে উদ্ধৃতি দিলাম সেটা লিখেছেন সত্যপ্রকাশ নারায়ণ এবং সত্যকাম বিদ্যালঙ্কার এছাড়া আরো দুটো লিখেছেন রাজটি গ্রিফিত প্রথম দ্বিতীয় খণ্ড আমাদের কাছে বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্নভাবে বেশ কিছু অনুবাদ রয়েছে আমি যে উদ্ধৃতিগুলো বলেছি আপনারা যদি যাচাই করতে চান যে আমি উল্টোপাল্টা বলেছি কি না তাহলে আমাদের ফাউন্ডেশনে আসতে পারেন ফটোস্ট্যাট কপি নিয়ে যেতে পারেন যে অনুবাদগুলো পড়ে শুনলাম এগুলো মুসলিমরা করেনি অনুবাদ করেছেন তারা যারা এই ধর্ম পালন করেন এছাড়াও কিছু ইউরোপিয়ানরা ব্রহ্মসূত্র হিন্দুজমের অর্থাৎ বেদান্তবাদের প্রধান ধর্মবিশ্বাস সেটা যদি আপনারা হিন্দু ধর্ম গ্রন্থ পড়েন তাহলে হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন সঠিকভাবে আসনে বারে আমরা শিখ ধর্মের ঈশ্বরের ধারণাটা দেখি শিখ ধর্ম এটা একটা নন সেমেটিক আর্য এবং নন বেদিক ধর্ম যদিও এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রধান ধর্মের অনুসারীদের তুলনায় অনেক কম এটার উৎপত্তি আসলে হিন্দুইজম থেকে শিখ ধর্ম এই ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গুরু নানক সাহেব পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে যে জায়গায় ধর্মটার উৎপত্তি সেটা পাকিস্তান আর উত্তর পশ্চিম ইন্ডিয়ার দিকে অর্থাৎ পাঞ্জাব তার মানে পাঁচ নদীর দেশ আর এই ধর্ম যার প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক সাহেব এটা আসলে জন গুরুর ধর্ম প্রথম গুরু যিনি ধর্মের প্রতিষ্ঠাতা অর্থাৎ গুরু নানক সাহেব আর সর্বশেষ দশম গুরু হলেন গুরু গোবিন্দ সাহেব গুরু নানক জন্মেছিলেন ক্ষত্রিয় পরিবারে অর্থাৎ যোদ্ধা পরিবারে তবে মুসলিমরা তাকে প্রভাবিত করেছিল অনেক শিখ এই শব্দটা এসেছে সিসিয়া থেকে যার অর্থ শিষ্য বা অনুসরণকারী আর শিখদের পবিত্র যে ধর্মগ্রন্থ সেটা শ্রী গুরু গ্রন্থ সাহেব এটা হচ্ছে সেই বই শ্রী গুরু গ্রন্থ সাহেব একজন শিখকে পাঁচটা ক পালন করতে হবে প্রথম ক সেটা হচ্ছে কেশ মাথার চুল কাটবে না সব গুরুই কাটতেন না দ্বিতীয় ক হচ্ছে কাঙ্গা চিরুনি চুল পরিষ্কার করতে ব্যবহার করা হয়ে থাকে তৃতীয় ক হচ্ছে কড়া ধাতু বা লোহার চুড়ি ব্যবহার করা হয় শক্তি আর আত্মসম্মানের জন্য চতুর্থ ক হচ্ছে কৃপাণ আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয় যে ছুরি আর পঞ্চম ক হচ্ছে কাচ্চা লম্বা হাঁটু পর্যন্ত অথবা অন্তর্বাস ব্যবহৃত হয় দ্রুত চলাফেরার জন্য এই পাঁচটা ক দিয়ে আপনি একজন শিখকে চিনতে পারবেন একজন শিখ যদি তাদের ধর্মের ঈশ্বরের ধারণা সম্পর্কে সবচেয়ে সুন্দরভাবে কোনো বর্ণনা দিতে চাই শিখ ধর্মে তখন তাকে বলতে হবে মূলমন্ত্র শিখ ধর্মের একেবারে মূল ধর্ম বিশ্বাস এটা আছে তাদের ধর্মগ্রন্থ শ্রী গুরুগ্রন্থ সাহেবের একেবারে প্রথম দিকে তার মানে শ্রী গুরুগ্রন্থ সাহেব এক নম্বর খণ্ড এক নম্বর অধ্যায় এক নম্বর অনুচ্ছেদ এটাকে আরো বলা হয় জাপুজি মূলমন্ত্র বলা হয়েছে যে কেবলমাত্র একজন ঈশ্বরী আছেন আর তাকে বলা হয় সত্য সৃষ্টিকর্তা যিনি ভয় এবং ঘৃণা থেকে মুক্ত যিনি অমর কখনো জন্ম নেননি যিনি স্বয়ম্ভু মহান এবং করুণাময় শিখ ধর্ম কঠোরভাবে এক ঈশ্বরে বিশ্বাস করে আর সর্বশক্তিমান ঈশ্বর তাকে পরোক্ষভাবে বলা হয় এক আর তাকে বলা হয় আর গুরুগ্রন্থ সাহেবে ঈশ্বরের এই প্রত্যক্ষ রূপ বা ওমকারের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে আর সেখানে ঈশ্বরকে বলা হয়েছে কর্তার সৃষ্টিকর্তা আকাল চিরস্থায়ী সত্যনামা যিনি পবিত্র সাহেব প্রভু পরিকার পালন কর্তা রহিম করুণাময় করিম পরোপকারী এছাড়াও ঈশ্বরকে বলা হয়েছে ওয়াহে গুরু একমাত্র সত্যিকারের প্রভু একমাত্র সত্যিকারের ঈশ্বর শিখ ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করার পাশাপাশি একই সাথে আবার অবতারবাদের বিরুদ্ধেও আছে যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসে তারা এটা মানে যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসতে পারে এছাড়াও তারা মূর্তি পূজার বিরুদ্ধে গুরু নানক তাকে অনেকখানি প্রভাবিত করেছিল সন্ত কবির আর আপনারা যদি পড়েন গুরুগ্রন্থ সাহেব সেখানে অনেকগুলো অধ্যায়েই অনেক দোহাস আছে সন্ত কবিরের সন্ত কবিরের এরকম একটা বিখ্যাত দোহাস হচ্ছে

যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে তার প্রতিপালককে ডাকে তার কাছে অনুশোচনা করে পরে যখন আল্লাহ তার প্রতি অনুগ্রহ করে থাকেন সেই মানুষ ভুলে যায় সে কান্নাকাটি করে প্রার্থনা করেছিল এবং সে দাঁড় করায় তখন আল্লাহ সোহান তালা সমকক্ষ আসুন এবার ভালো করে দেখে জোরাস্ট্রি নিজামে মহান ঈশ্বরের ধারণাটা জোরাস্ট্রিনিজম একটা নন সেমেটিক আর্য এবং নন বেদিক ধর্ম এটার সাথে হিন্দুইজমের কোনো সম্পর্ক নেই এই ধর্মটা নবীর মাধ্যমে এসেছে জোরস্টিনিজম একে আরো বলা হয় পার্সিজম আর এই ধর্মের প্রতিষ্ঠাতা হবেন নবী জরথুষ্ট্র এটা পারস্য দেশের একটা প্রাচীন ধর্ম প্রায় আড়াই হাজার বছরে পুরনো আর তাদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে দসাতির এবং আবেস্তা দশাতির এটারও দুটো ভাগ আছে খুর্দা দশাতির এবং কালান দশাতীর আবার আবেস্তা দুই ভাগে ভাগ করা যায় খুর্দা আবেস্তা এবং কালান মহা আবেস্তা বা আবেস্তা এটা হচ্ছে এই আবেস্তার একটা কপি একটা খণ্ড আবেস্তার এছাড়াও আবেস্তার আরও কিছু অনুবাদ আপনারা আমাদের আইআরএফ এ পাবেন জোরাস্টিয়ানরা পার্সিরা মহান ঈশ্বরকে বলে আহুরা মাজদা আহুরা মানে প্রভু ঈশ্বর মাজদা মানে জ্ঞানী আহুরা মাজদা মানে জ্ঞানী প্রভু জ্ঞানী ঈশ্বর আর দশা তীরে ঈশ্বরের অনেকগুলো নাম আর বৈশিষ্ট্যের কথা আছে যেমন ধরেন তিনি কেবলমাত্র একজন তার কোনো শুরু নেই উৎস নেই শেষ নেই তার কোনো বাবা নেই মা নেই স্ত্রী নেই সন্তান নেই তার কোনো প্রতিমূর্তি নেই তিনি আমাদের কল্পনা শক্তির উপরে তার সমতুল্যর কিছুই নেই কোন দৃষ্টি তাকে ধারণ করতে পারে না তিনি আমাদের শক্তির উপরে তিনি তোমার চেয়েও তোমার কাছে থাকেন এছাড়াও আভেস্তায় সর্বশক্তিমান ঈশ্বরের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে পার্সিদের জন্য যে পবিত্র ধর্মগ্রন্থ সে অবস্থায় উল্লেখ আছে গাথা এবং ইয়াসনাই ঈশ্বরকে বলা হয়েছে সৃষ্টিকর্তা ইয়াসনা অধ্যায় নম্বর একত্রিশ সাত ও এগারো অনুচ্ছেদ এছাড়াও অনেক জায়গায় যেমন ইয়াসনা চুয়াল্লিশ নম্বর অধ্যায় সাত নম্বর অনুচ্ছেদ পঞ্চাশ নম্বর অধ্যায় এগারো নম্বর অনুচ্ছেদ একান্ন নম্বর অধ্যায় সাত নম্বর অনুচ্ছেদ এরকম অনেক জায়গায় ঈশ্বরকে বলা হয়েছে সৃষ্টিকর্তা এছাড়াও বলা হয়েছে সর্বশক্তিমান ইয়াসনা নম্বর নম্বর অধ্যায়ের অধ্যায়ের অনুচ্ছেদ অনুচ্ছেদ এর এখানে ঈশ্বরকে বলা হয়েছে পরোপকারী এরপর ইয়াসনা তেত্রিশ নম্বর অধ্যায়ের এগারো নম্বর অনুচ্ছেদ এছাড়াও আছে ইয়াসনা আটচল্লিশ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে তাকে বলা হয়েছে সবচেয়ে উদার সব মিলিয়ে সাতবার শুধুমাত্র ইয়াসনা তেতাল্লিশ নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ নাম্বার চার পাঁচ সাত নয় এগারো তেরো এবং পনেরো আর অনেক জায়গায় তাকে সবচেয়ে উদার বলা হয়েছে আচ্ছা ইয়াসনা চল্লিশ নম্বর অধ্যায়ের দুই নম্বর অনুচ্ছেদে পঁয়তাল্লিশ নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর অনুচ্ছেদে ছেচল্লিশ নম্বর অধ্যায় নয় নম্বর অনুচ্ছেদে এছাড়াও আছে আটচল্লিশ অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে ঈশ্বরকে অনেকবার বলা হয়েছে সবচেয়ে উদার তাহলে যদি পার্সিদের ধর্মগ্রন্থগুলো পড়েন তখন এই পার্সি ধর্মে ঈশ্বরের ধারণাটা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন আলোচনা করি সেমেটিক ধর্ম নিয়ে প্রধান ধর্মগুলো হচ্ছে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আর ইসলাম প্রথমে ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করব টেস্টামেন্টে উল্লেখ আছে মুসা মুসালাম বলেছেন বুক মি অধ্যায়ে নম্বর ছয় অনুচ্ছেদ চার এটা একটা হিব্রু উদ্ধৃতি যার অর্থ সোনাহ ইসরায়েলবাসী প্রভু আমাদের ঈশ্বর তিনি কেবলমাত্র একজন তার মানে মহান ঈশ্বর তিনি কেবলমাত্র একজন এরপরে আরো আছে বুক অব আইজায়া তেতাল্লিশ নম্বর অধ্যায় এগারো নম্বর অনুচ্ছেদ আমি এমনকি আমিও আমি প্রভু আর আমি ব্যতীত কোন রক্ষাকর্তা নেই বুক অব জায়া পঁয়তাল্লিশ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অনুচ্ছেদ আমি তোমাদের প্রভু আর কেউ নেই আমি তোমাদের ঈশ্বর আমি ছাড়া আর কেউ নেই বুক অব আয়জায়া ছেচল্লিশ নম্বর অধ্যায় নয় নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে আমি তোমাদের প্রভু আমি ছাড়া আর কেউ নেই আমি তোমাদের ঈশ্বর আমার সমতুল্য আর কেউ নেই এরপর বলা হয়েছে বুক অব এক্সোডাস বিশ নম্বর অধ্যায় তিন থেকে পাঁচ অনুচ্ছেদ বলা হয়েছে মহানীশ্বর সেই ধর্মগ্রন্থে বলেছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে এমন কোন কিছুর যেটা রয়েছে আকাশে অথবা রয়েছে মাটিতে অথবা যেটা রয়েছে মাটির নিচের পানিতে তোমরা তাদের সামনে কখনো নত হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর খুবই কথা আবার যে তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না আর তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে এমন কোন কিছুর যা রয়েছে আকাশের উপরে অথবা যেটা রয়েছে মাটিতে অথবা যেটা রয়েছে মাটির নিচের পানিতে তোমরা তাদের সামনে কখনোই নত যেন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ তাহলে যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট আপনারা বুঝতে পারবেন ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা ইহুদি ধর্ম শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করে এবং পুরোপুরি মূর্তি পূজার বিরুদ্ধে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করে নিতে চাই ইসলাম হল একমাত্র অখ্রীষ্টান ধর্ম যেখানে যিশুখ্রিস্ট বা নবী বলে বিশ্বাস করতে হবে সেই মুসলিম আসলে মুসলিম না যদি সে যীশুখ্রিস্টকে নবী বলে না মানে আমরা মানি যে তিনি আল্লাহ স্বানা কর্তৃক প্রেরিত একজন রাসুল মহান স্রষ্টার দূত আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না আমরা মানি তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছিলেন আমরা মানি তিনি আল্লাহর অনুমতিতে জন্মান কুষ্ঠ রোগীদের সুস্থ করে তুলেছিলেন খ্রিস্টান আর মুসলিম এই জায়গাতে আমাদের দুই পক্ষের মধ্যে অনেক মিল তবে আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে অনেক খ্রিস্টান এরকম বলে যে যীশুখ্রিস্ট বা ইসালাইসাল্লাম তিনি সর্বশক্তিমান ঈশ্বর তিনি নিজেই নাকি এই দাবিটা করেছেন সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো কথাটা আরেকবার বলছি আমি যে গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা অনেক খ্রিস্টান এরকম বলে যে কর্লাম তিনি সর্বশক্তিমান ঈশ্বর তিনি নিজেই নাকি এই দাবিটা করেছেন সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো কথাটা আরেকবার বলছি আমি যে গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আটাশ যীশু তার নিজের মুখেই বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আটাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই অফ লুক অধ্যায়ন নম্বর এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই অফ জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না আমি সব কিছু শুনে বিচার করি এবং আমার বিচার সঠিক কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যিনি আমাকে পাঠিয়েছেন যিশু সত্যি বলতে তিনি আগের আইনের পক্ষেই কথা বলেছেন আর তিনি বলেছেন অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর সতেরো থেকে বিশ তোমরা এটা ভেব না যে আমি এখানে এসেছি আগের নবীদের আইন বাতিল করতে আমি সেগুলো বাতিল করতে আসিনি বরং পূরণ করতে এসেছি আর আমি তোমাদের নিশ্চিত করে বলছি যতদিন পৃথিবী ও আকাশমণ্ডলী টিকে থাকবে একটা ক্ষুদ্র কণাও আইন ফাঁকি দিয়ে বের হতে পারবে না বরং সবগুলো পূরণ করতে হবে আর যদি কেউ সেখানে মাত্র একটা আইনও ভেঙে ফেলে এবং অন্যদেরকে তা ভাঙতে শেখায় সে স্বর্গের রাজ্যে প্রবেশ করবে না আর যদি কেউ এ আইনগুলো মানে অন্যদেরকেও মানতে বলে তাদেরকে স্বর্গের রাজ্যে মহান বলে ডাকা হবে যদি না তোমাদের ন্যায়নিষ্ঠতা অধ্যাপক আর লেখকদের ন্যায়নিষ্ঠতার চেয়ে বেশি না হয় তোমরা কোনোভাবেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তাহলে যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন যদি তোমরা বেহেশতে প্রবেশ করতে চাও তাহলে তোমাদেরকে মুসা আলাইসাল্লামের সবগুলো আইন অক্ষরে অক্ষরে পালন করতে হবে আর তোমাদের মানতে হবে ওল্ড টেস্টের প্রত্যেকটা আইন একেবারে ভালোভাবে আমি আগে যে অনুচ্ছেদটা বলেছি যে ঈশ্বর কেবলমাত্র একজন এবং তোমরা কেউ মূর্তি পূজা করবে না আর তোমরা ঈশ্বরের কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যীশু খ্রিস্ট আসলে কখনোই বলেননি তিনি ঈশ্বর সত্যি বলতে তিনি বলেছেন তাকে পাঠিয়েছেন ঈশ্বর তিনি আল্লাহর প্রেরিত রাসুল এটা আছে গস্বেল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর চব্বিশ তোমরা যে কথা শুনছো সেগুলো আমার না এগুলো আমার পিতার কথা যিনি আমাকে পাঠিয়েছেন গস্বেল অফ জন সতেরো নম্বর অধ্যায় অনুচ্ছেদ নম্বর তিন এ হল চিরস্থায়ী জীবন যাতে তোমরা জানতে পারো যে ঈশ্বর কেবলমাত্র একজন এবং যীশু খ্রিস্টকে তিনি এখানে পাঠিয়েছেন এটা উল্লেখ করা হয়েছে গসপল অফ ম্যাথিউ উনিশ নম্বর অধ্যায়ের ষোলো ও সতেরো নম্বর অনুচ্ছেদে একবার একজন লোক যিশু খ্রিস্টের কাছে আসলো আর বলল ও ভালো প্রভু আমি কোন ভালো কাজটা করব যাতে চিরস্থায়ী জীবন পেতে পারি যিশুখ্রিস্ট উত্তরে বললেন সতেরো নম্বর অনুচ্ছেদ গাজপাল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর উনিশ যিশুখ্রিস্ট তাকে বললেন তুমি আমাকে কেন ভালো বলছো কারণ ভালো তো কেবলমাত্র একজনই আছেন তিনি হলেন ঈশ্বর যদি তুমি চিরস্থায়ী জীবন চাও আদেশগুলো মেনে চলো খ্রিস্ট এই কথা কখনো বলেননি যদি বেহেস্তে যেতে চাও তাহলে তুমি আমাকে সর্বশক্তিমান ঈশ্বর মানো তিনি কখনো বলেননি বিশ্বাস করবে যে আমি তোমাদের পাপের জন্য মারা গেছি সত্যি বলতে তিনি বলেছেন তোমরা আদেশগুলো মানো আরো আছে বুক অব অ্যাক্টস দুই নম্বর অধ্যায়ের বাইশ নম্বর অনুচ্ছেদ হে ইসরায়েলবাসী তোমরা শোনো নাজারাত শহরের যিশু ঈশ্বর কর্তৃক মনোনীত একজন ব্যক্তি তোমাদের মধ্য থেকে যে অনেক অলৌকিক কাজ করে দেখাবে যা ঈশ্বর তার মাধ্যমে করাবেন তোমাদের উপস্থিতিতে তোমরা সাক্ষী থাকবে বলা হয়েছে নাজারেত শহরের যিশু ঈশ্বর কর্তৃক মনোনীত একজন ব্যক্তি যে অলৌকিক কাজ করে দেখাবে ঈশ্বর তার মাধ্যমে করবেন আর যিশুকে যখন জিজ্ঞেস করা হলো যে ঈশ্বরের আদেশগুলোর মধ্যে প্রথমটা কি যীশু খ্রিস্ট সেই কথাটাই বললেন যেটা আগে মুসা মুসাল্লাম বলেছিলেন এটা আছে গসপুল নম্বর বারো হয়েছে এটা একটা হিব্রু ধৃতি যার অর্থ সোন ইসরায়েলবাসী প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন তাহলে যদি পড়েন বাইবেল খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণাটা আপনারা বুঝতে পারবেন এখন আমার একটা ঘটনা মনে পড়ল খ্রিস্টান একবারে মিশনারির সাথে কথা বলছিলেন মিশনারি সেখানে প্রমাণ করার চেষ্টা করছিল যে যিশুখ্রিস্ট হলেন সর্বশক্তিমান ঈশ্বর আর এটা যে যিশুখ্রিস্ট মানবজাতির পাপের বোঝা নিয়ে মারা গেছেন অনেকক্ষণ ধরে আলোচনা চলতে লাগলো কোন রকম হারজিত হয়নি আলোচনা তখনও চলছে কিছুক্ষণ পরে মালানা সাহেবের একজন চাকর এসে মালানার কানে হিসপিস করে কিছু একটা বলল মালানার মুখটা একেবারে কালো হয়ে গেল তিনি কাঁদতে শুরু করলেন খ্রিস্টান মিশনারি জিজ্ঞেস করল মালানা সাহেব আপনার খারাপ সংবাদটা কি মালানা সাহেব খুবই দুঃখ ভাব নিয়ে বললেন আমার চাকর আমাকে সবেমাত্র এই খবরটা দিয়ে গেল সে জানাল যে ফেরেস্তা জিব্রাহিল আলাইসাল্লাম মারা গেছেন খ্রিস্টান মিশনারি তখন জোরে জোরে হাসতে লাগল মালানা সাহেব আপনি তো অনেক বুদ্ধিমান একজন লোক এরকম আজগুবি কথায় আপনি কেন বিশ্বাস করছেন ফেরেশতা মারা যেতে পারে মালানা সাহেব বললেন ঈশ্বর যদি মরতে পারেন ফেরিস্তা কেন মরবে না তখন সেই খ্রিস্টান মিশনারি আর একটা কথাও না বলে চলে গেল এটা হচ্ছে বুদ্ধির লড়াই আমরা ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা দেখি ইসলাম ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে উত্তর দিতে হলে তাকে বলতে হবে পবিত্র কোরআনের একটা সুরা সুরা ক্লাস অধ্যায় নাম্বার একশো বারো এক থেকে চার নম্বর আয়াতে বলা হয়েছে বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ তিনি সার্বভৌম বিরাজমান এবং তিনি সৃষ্টি করেছেন যখন কোনো কিছুই ছিল না সব কিছু আর প্রত্যেক মানুষ তার উপর নির্ভরশীল তবে তিনি কোনো কিছু বা কোনো মানুষের উপর নির্ভরশীল নন আসামাদ সার্বভৌম ও চিরস্থায়ী তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি এবং তার সমতুল্য কিছুই নেই এই হচ্ছে আল্লাহ সোহানার চার লাইনের সংজ্ঞা এটা হচ্ছে থিওলজির কোষ্ঠী পাথর সুরাইখলাস হচ্ছে থিওলজির কোষ্ঠী পাথর থিও এই গ্রিক শব্দটার অর্থ ঈশ্বর লজি মানে তত্ত্ব থিওলজি মানে ঈশ্বরের ব্যাপারে তত্ত্ব সুরাই ক্লাস হচ্ছে থিওলজি কোষ্ঠীপথর মানে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠীপথর যদি কেউ সোনার কোনো গয়নাকাঠি কিনতে বা বিক্রি করতে চায় প্রথমে সে গহনাটা যাচাই করে নেয় এজন্য সে যাবে স্বর্ণকারের কাছে স্বর্ণকার তখন সেই সোনার গহনাটা নিয়ে একটা কষ্টি পাথরের সাথে ঘষবে সেটাকে এই রংটাকে সে তার স্যাম্পলের সাথে মেলাবে যেটা কোষ্ঠী পাথরে ঘষছে তারপরে বলতে পারবে যে এটা কি চব্বিশ ক্যারেট স্বর্ণ নাকি বাইশ ক্যারেট স্বর্ণ নাকি এটা আসলে স্বর্ণই নয় সেটা হয়তো নকল স্বর্ণ কারণ চকচক করলেই স্বর্ণ হয় না সুরাই ক্লাস হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর এটা লাইনের সংজ্ঞা এটা যদি কারো উপর প্রয়োগ করেন কেউ যদি বলে যে সর্বশক্তিমান ঈশ্বর আর যদি সংজ্ঞার সাথে মিলে যায় তাহলে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নেব এটা হচ্ছে কষ্ঠী পাথর এক ধরনের অ্যাসিড টেস্ট যাচাই করার জন্য যদি কেউ এরকম দাবি করে তখন দেখব সে আসলেই ঈশ্বর কিনা এটা হলো লিটমাস টেস্ট এটা কোষ্ঠি পাথর চার লাইনের সংজ্ঞা বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি তার সমতুল্য কিছুই নাই এই হচ্ছে চার লাইনের সংজ্ঞা যদি কেউ নিজেকে ঈশ্বর বলে দাবি করে যদি সেই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নেব যেমন ধরেন অনেক লোকে বলে যে ভগবান রজনীশ ও সো রজনীশ সে নাকি সর্বশক্তিমান আমি এখানে একটা কথা পরিষ্কার বলি আমি বলেছি যে অনেক লোকে বলে ভগবান রজনীশ ঈশ্বর এমন না যে হিন্দুরা বলে ভগবান রজনীশ ঈশ্বর একবার এক প্রশ্নোত্তর পর্বে একজন হিন্দু ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আমরা হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর মানি না আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি আমি জানি যে হিন্দু ধর্মগ্রন্থের কোথাও রজনীশকে বলেনি আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে আর রজনীশের অনুসারীরা বিভিন্ন ধর্ম থেকে এসেছে আসুন তাকে পরীক্ষা করি ঈশ্বর সেই পাথর দিয়ে সুরা ইখলাস প্রথম পরীক্ষা বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় রজনীশ কি এক এবং অদ্বিতীয় আমরা জানি অনেক মানুষই নিজেকে ঈশ্বর দাবি করেছে বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ায় সে অদ্বিতীয় না তবে এরকম কিছু লোক থাকতে পারে রজনীশের শিষ্য তারা বলবে না না রজনীশ এক এবং অদ্বিতীয় ঠিক আছে এবার দ্বিতীয় পরীক্ষায় যান আল্লাহ সার্বভৌম এবং চিরস্থায়ী রজনীশ কি সার্বভৌম চিরস্থায়ী তার জীবনে থেকে জানতে পারি সে ডায়াবেটিসে ভুগছিল তারপরে অ্যাজমা পিঠে প্রচন্ড ব্যথা সে অভিযোগ করেছিল যে আমেরিকার সরকার তাকে স্লো করেছে চিন্তা করেন ঈশ্বরকে স্লো তৃতীয় পরীক্ষা হচ্ছে কাউকে কখনো জন্ম নেননি আমরা জানি রজনীশের বাবা মা ছিল বাবা মা ছিল সে মধ্যপ্রদেশের জবলপুরে জন্মেছিল ইন্ডিয়াতে তবে সে অনেক বুদ্ধিমান ছিল পরবর্তীতে তার বাবা মা তার শিষ্য হয়েছিল আর তারপর উনিশশো সালে রজনীশ আমেরিকায় গেল এরপর অরিগনে সে নিজে একটা শহর বানালো আর নাম দিল রজনীশপুরম এভাবে আমেরিকানদের সে নাচাতে লাগল পরবর্তীতে আমেরিকার সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় রাখলো কিছুদিন পরে তাকে দেশ থেকে বের করে দিল উনিশশো সালে তাকে আমেরিকা থেকে বের করে দিল সে ইন্ডিয়ায় ফিরে আসলো আর পুনাতে চালু করল রজনীশ নিও সন্ন্যাস কমিউন পরে সেটার নাম দেওয়া হলো ওশো কমিউন আর আপনারা যদি পুনায় যান ওশো কমিউনে সেখানে তার সমাধির উপরে লেখা আছে ও কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো একত্রিশ সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো নব্বইয়ের জানুয়ারি পর্যন্ত তারা লিখতে ভুলে গেছে যে তাকে পৃথিবীর একুশটারও বেশি দেশ ভিসা দেয়নি চিন্তা করেন সর্বশক্তি পৃথিবী ভ্রমণ করছেন তার ভিসা দরকার হয় সে সময় গ্রিসের আর্ক বিশ্বপ বলেছিলেন যে রজনীশকে যদি না তাড়ান আমরা তার ঘর পোড়াবো তার শিষ্যদের ঘরও পড়াবো এবার শেষ পরীক্ষা এটা এত কঠিন পরীক্ষা যে আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে এটা পাশ করা একেবারেই অসম্ভব বলা হয়েছে তার সমতুল্য কিছুই নেই যখনই আপনি চিন্তা করবেন যখন ঈশ্বরের সম্পর্কে মনে মনে কোনো ছবি আঁকবেন সে ঈশ্বর নয় আর আমরা জানি যে রজনীশ আমাদের মতো একজন মানুষ ছিল তা ছিল এক মাথা দুই হাত দুই পা দুই চোখ একটা নাক একটা মুখ লম্বা ঝোলানো দাড়ি লম্বা চুল অবশ্যই সে সর্বশক্ত অনিশ্বর না তার সমতুল্য কিছুই নেই আর এই পরীক্ষা এটা এতই কঠিন যে আল্লাহ ছাড়া আর কেউ এতে পাশ করতে পারবে না ধরেন কেউ হয়তো বলল যে আর্নল সোয়ার্জনেগার আপনারা তাকে চেনেন যাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ টাইটেল দেওয়া হয়েছিল মিস্টার ইউনিভার্স ধরেন কেউ যদি বলে যে সর্বশক্তিমান ঈশ্বর এই আর্নল্ড সোয়াজনেগারের চেয়ে এক হাজার গুণ বেশি শক্তিশালী যখন ঈশ্বরকে তুলনা করবেন কোনো কিছুর সাথে হোক সেটা আর্নল্ড সোয়াজনেগার হোক সেটা সিং বা কিংকং হোক হাজার গুণ বা লক্ষ গুণ যখনই আপনি সর্বশক্তিমান ঈশ্বরকে তুলনা করবেন অন্য কিছুর সাথে তাহলে সে আর ঈশ্বর না তাঁর সমতুল্য আর কিছুই নাই ঈশ্বরের এই চাল্লাইনের সংজ্ঞা দেওয়া আছে পবিত্র কোরণে সুরে যেটা হচ্ছে ঈশ্বর তত্ত্বের গোষ্ঠী পাথর আমরা মুসলিমরা আমরা আল্লাহ তালাকে আরবি শব্দ আল্লাহ বলে ডাকি ইংরেজি শব্দ গড ব্যবহার করি না কারণ আরবিতে আল্লাহ শব্দটা বিশুদ্ধ একেবারে আলাদা অন্যদিকে ইংরেজি শব্দ গড এটা দিয়ে অনেক কিছু করা যায় এই শব্দটাকে নিয়ে খেলা করা যায় যদি আপনি গডের সাথে এস যোগ করেন তাহলে সেটা হবে গডস গডের বহু বচন ইসলামে আল্লাহর কোন বহু বচন নেই বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় যদি গডের সাথে ডি ই ডাবল এস যোগ করেন তাহলে সেটা হবে গডেস মহিলা গড ইসলামে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই আল্লাহ একেবারে আলাদা তার কোনো জেন্ডার নেই যদি গডের সাথে ফাদার শব্দটা যোগ করেন তাহলে সেটা হবে গডফাদার সে আমার গডফাদার সে আমার অভিভাবক ইসলামে আল্লাহ ফাদার বলে কিছু নেই বা আল্লাহ আব্বা বলে কিছু নেই যদি গডের সাথে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার ইসলামে আল্লাহ মাদার বা আল্লাহ আমি বলে কিছু নেই আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ এটা বিশুদ্ধ শব্দ যদি গডের আগে টিন শব্দ যোগ করেন সেটা হবে টিন গড ইসলামের টিন গড বলে কিছু নেই সেই কারণেই আমরা মুসলিমরা আমরা আল্লাহ আলাকে ডাকি আল্লাহ বলে ইংরেজিতে গড বলে আমরা ডাকি না তবে যদি কিছু মুসলিম শব্দটা ব্যবহার করে অমুসলিমদের সাথে কোনো কথা বলার সময় আমার কোনো আপত্তি নেই কারণ অমুসলিমরা হয়তো আল্লাহ শব্দের অর্থ বুঝবে না সেজন্য যদি কেউ আল্লাহকে বোঝাতে থাকে আমার কোন আপত্তি নেই তবে এখানে সঠিক শব্দটা হচ্ছে আল্লাহ আর পবিত্র তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে তোমরা তাকে যে নামেই ডাকো না কেন নিশ্চয়ই সকল সুন্দর নাম সমূহত তাঁরই আপনারা আল্লাহ আলাকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা একটা সুন্দর নাম হতে হবে এতে মনে কোনো ছবি ভেসে উঠবে না আর আপনারা আমাদের পবিত্র কোরআনে আল্লাহ তালার এরকম কমপক্ষে নিরানব্বইটা বৈশিষ্ট্যের নাম পাবেন কমপক্ষে নিরানব্বইটা আলাদা বৈশিষ্ট্য আল্লাহ সবান এগুলো আছে পবিত্র কোরআনে যেমন ধরেন আর রহমান আর রহিম আল করিম পরম করুণাময় পরম দয়ালু পরম উপকারী আল্লাহকে বলা হয়েছে রব আর রাজ্জাক প্রভু পালনকর্তা রক্ষাকর্তা প্রতিপালক এরকম কমপক্ষে নিরানব্বইটা আলাদা বৈশিষ্ট্য পবিত্রকরণে দেওয়া হয়েছে আল্লাহ সাবান তালার উদ্দেশ্যে এই কথাটা আরো একবার আছে প্রথমে সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো আয়াত একশো দশ এরপর এই কথাটা আছে সুরা তহা অধ্যায় নম্বর বিশ আয়াত আটে তারপর সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত একশো আশিতে এছাড়া আছে সুরা হাসর অধ্যায় নাম্বার উনষাট আয়াত নম্বর চব্বিশে বলা হয়েছে সকল সুন্দর নাম সমূহ আল্লাহ তালারই তবে আপনি যে বৈশিষ্ট্য দেন আল্লাহ মহান সৃষ্টিকর্তাকে সেটা হবে একেবারে আলাদা বৈশিষ্ট্য এটা শুধু তাকেই বোঝাবে অন্য কাউকে নয় যদি অর্ডারটা উল্টে দেন তারপরে সেটা আল্লাহ তালাকেই নির্দেশ করবে যেমন ধরেন আমি পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা আমি চশমা পরি আমি বোম্বেতে থাকি যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক তিনি পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা এটা সঠিক বৈশিষ্ট্য কিন্তু এটাকে যদি উল্টান কে পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা এরকম হাজার হাজার মানুষ পাবেন যারা পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা সেটা তখন বিশেষ করে আমাকে বোঝাবে না এটা আলাদা কিছু না যদি আপনি বলেন ডক্টর জাকির নায়েক চশমা পরেন কথাটা সঠিক তবে এটা আলাদা কিছু নয় কারণ যদি উল্টে দেন কে চোখে চশমা পরে এরকম হাজার হাজার মানুষ পাবেন যারা চশমা পরে যদি কেউ বলে ডক্টর জাকির নাই বোম্বে শহরে থাকেন কথা ঠিক তবে এটা আলাদা কিছু নয় কে বোম্বে শহরে থাকে লাখ লাখ মানুষ বোম্বে শহরে থাকে তাই যে বৈশিষ্ট্যই দেবেন সেটা হবে আলাদা যেমন ধরেন যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক তিনি হচ্ছেন বাবা ফারিক জাকির নায়েকের যার জন্ম হয়েছে উনিশশো সালের দশই জুলাই জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে এটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য কারণ যদি এটাকে উল্টান যদি বলেন ফারিক জাকির নায়েকের বাবাকে যে উনিশশো সালে দশই জুলাই জন্মগ্রহণ করে জাহাঙ্গীর নার্সিংহোমে পুনাতে উত্তর হবে একটাই ডক্টর জাকির নায়েক আর কেউ না সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য এটা আর কাউকে বোঝাচ্ছে না একজনকে বোঝাচ্ছে একইভাবে আমি আরেকটা উদাহরণ দিই যে ডক্টর জাকির নায়েক হলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই আইআরএফ এডুকেশনাল ট্রাস্টের যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের ছয় নভেম্বর ডোংরি মুম্বাইতে যদি এটাকে উল্টান কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আইআরএফ এডুকেশনাল ট্রাস্টের যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের ছয় নভেম্বর ডোংরি মুম্বাইতে উত্তর হবে একটাই ডক্টর জাকির নায়েক একইভাবে আল্লাহ তালাকে যদি কোন বৈশিষ্ট্য দেন কোন নামে ডাকেন সেটা হবে আলাদা আপনি বলবেন না যে আল্লাহ তালা এই বিল্ডিংটা স্রষ্টা কারণ অনেক বিল্ডার পারে আপনি বলতে পারেন তিনি বিশ্বজগতের স্রষ্টা খালিক সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে কেবলমাত্র একজন কে এই বিশ্বজগতের স্রষ্টা মাত্র একজন আল্লাহ সব আলা আর রহমান কে পরম করুণাময় উত্তর মাত্র একটাই আল্লাহ সুবান আর রহিম কে পরম দয়ালু উত্তর কেবলমাত্র একটাই আল্লাহ সুবান তা এটা হবে একটা আলাদা বৈশিষ্ট্য আমি আমার যে উদাহরণ দিয়েছি সেটা আলাদা তবে মহান কিছু না হায়ার এর এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা মহান কিছু না এটা আলাদা ঠিক আছে মহান কিছু না তবে আল্লাহ তালার বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা এছাড়াও সেগুলো একেবারে চূড়ান্ত ফারিক জাকির বাবা হওয়াটা চূড়ান্ত কিছু না এটা আলাদা তবে চূড়ান্ত কিছু না আর আল্লাহ তালার বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি একেবারে চূড়ান্ত এমন কোন বৈশিষ্ট্য দেবেন না যেটা একেবারে কমন আমি বা আপনিও হতে পারি যদি কেউ বলে ডক্টর জাকির নায়ক বোম্বে শহরে থাকেন কথা ঠিক তবে এটা আলাদা কিছু নয় কে বোম্বে শহরে থাকে লাখ লাখ মানুষ বোম্বে শহরে থাকে তা যে বৈশিষ্ট্যই দেবেন সেটা হবে আলাদা যেমন ধরেন যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক তিনি হচ্ছেন বাবা ফারিক জাকির নায়েকের যার জন্ম হয়েছে উনিশশো সালের দশই জুলাই জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে এটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য কারণ যদি এটাকে উল্টান যদি বলেন ফারিক জাকির নায়েকের বাবাকে যে উনিশশো সালে দশই জুলাই জন্মগ্রহণ করে জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে উত্তর হবে একটাই ডক্টর জাকির নায়েক আর কেউ না সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য এটা আর কাউকে বোঝাচ্ছে না একজনকে বোঝাচ্ছে একইভাবে আমি আরেকটা উদাহরণ দিই যে ডক্টর জাকির নায়েক হলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই আইআরএফ এডুকেশনাল ট্রাস্টের যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের ছয় নভেম্বর ডোংরি মুম্বাইতে যদি এটাকে উল্টান কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আইআরএফ এডুকেশনাল ট্রাস্টের যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের ছয় নভেম্বর মুম্বাইতে উত্তর হবে একটাই ডক্টর জাকির নায়ক ভাবে আল্লাহ তালাকে যদি কোনো বৈশিষ্ট্য দেন কোনো নামে ডাকেন সেটা হবে আলাদা আপনি বলবেন না যে আল্লাহ তালা এই বিল্ডিংটা স্রষ্টা কারণ অনেক বিল্ডারই বিল্ডিং বানাতে পারে আপনি বলতে পারেন তিনি বিশ্বজগতে স্রষ্টা খালিক সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে কেবলমাত্র একজন কে এই বিশ্বজগতের স্রষ্টা মাত্র একজন আল্লাহ সব তালা আর রহমান কে পরম করুণাময় উত্তর মাত্র একটাই আল্লাহ সালা আর রহিম কে পরম দয়ালু উত্তর একটাই আল্লাহ তা এটা হবে একটা আলাদা বৈশিষ্ট্য আমি আমার যে উদাহরণ দিয়েছি সেটা আলাদা তবে মহান কিছু না হায়ার এর এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা মহান কিছু না এটা আলাদা ঠিক আছে মহান কিছু না তবে আল্লাহ সবান ও বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা এছাড়াও সেগুলো একেবারে জাকির বাবা কিছু না এটা আলাদা তবে কিছু না আর আল্লাহ আল্লা তালার বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি একেবারে চূড়ান্ত এমন কোনো বৈশিষ্ট্য দেবেন না যেটা একেবারে কমন আমি ভাবনিও হতে পারি দ্বিতীয়ত সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের পাশাপাশি সেখানে এমন কোন বৈশিষ্ট্য থাকবে না যেটা আল্লাহ সুবান তালার নয় যেমন ধরুন কেউ যদি বলে যে ডক্টর জাকির নায়েক তিনি ফারিক জাকির নায়েকের বাবা যে জন্মগ্রহণ করেছে উনিশশো সালে দশই জুলাই জাহাঙ্গীর নার্সিং পুনাতে আর তিনি চার ফুট লম্বা প্রথম বৈশিষ্ট্য ঠিক আছে যার কথা বলা হয়েছে আমি তার বাবা তবে আমি চার ফিট লম্বা না আমি পাঁচ ফিট এগারো ইঞ্চি লম্বা যদি কেউ বলে আল্লাহ মহান ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা তবে তার আকৃতি আমার আপনার মতো একটা মাথা দুটো চোখ একটা নাক একটা মুখ দুটো হাত সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য সঠিক তবে মানুষের যে আকৃতিটা দেবেন সেটা ভুল বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি এর সাথে ভুল বৈশিষ্ট্য মেশানো যাবে না তৃতীয়টা হচ্ছে আপনি যে বৈশিষ্ট্যগুলো দেবেন সেগুলো শুধু আল্লাহ সহনতালাকে নির্দেশ করবে এর চেয়ে বেশি কিছু নয় কারণ আল্লাহ একজন বল তিনি আল্লাহ এবং অদ্বিতীয় যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়ক ফারিক জাকির নায়কের যে উনিশশো সালে দশই জুলাই জন্মেছে জাহাঙ্গীর নার্সিং হোমে পুনায় আর আব্দুল্লাহ শেখ তিনি আই এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে ছয় নভেম্বর ডোংরি মুম্বাইতে আমার একটা বৈশিষ্ট্যের কথা সঠিক তবে আমার আরেকটা বৈশিষ্ট্য অন্য লোককে দেওয়া হয়েছে যেটা আমি না আবদুল্লাহ শেখ আর ডক্টর জাকির নায়ক এক মানুষ না তাই বলতে পারবেন না যে খালিক সৃষ্টিকর্তা তিনি এক ঈশ্বর অন্যদিকে আর রহিম পরম করুণাময় আরেকজন ঈশ্বর যদি কেউ বলে বৃষ্টির ঈশ্বর আলাদা মেঘের ঈশ্বর আলাদা সূর্যের ঈশ্বর আলাদা সৃষ্টিকর্তা আলাদা পালনকর্তা আলাদা এটা সম্পূর্ণ ভুল বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্য এগুলো নির্দেশ করবে শুধুমাত্র একজনকে আর কাউকে না প্রশ্ন করতে পারে এতে সমস্যা কি যদি একাধিক ঈশ্বর থাকে বহিস্বরের বিশ্বাসীরা বলবে ডক্টর জাকির নায়ক অনেকজন ঈশ্বর থাকলে সমস্যা কোথায় যদি অনেক ঈশ্বর থাকে তাহলে তাদের মধ্যে লড়াই চলবে এক অন্যকে হারাতে চাইবে আর নিজেদের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাবে লোকে বলতে পারে আমরা ভাগ করে দিয়েছি একজন হলেন বৃষ্টির ঈশ্বর আরেকজন সূর্যের ঈশ্বর আরেকজন সবকিছু সৃষ্টি করেছেন আরেকজন ঈশ্বর পালনকর্তা যদি এভাবে ভাগ করে অনেক ঈশ্বর বানাই তার মানে একজন ঈশ্বর অন্য আরেকজন ঈশ্বরের কাজ করতে পারে না অন্য ঈশ্বরের জ্ঞান তার মধ্যে নেই তার মানে একজন অসম্পূর্ণ ঈশ্বর এটা কোনো চূড়ান্ত ঈশ্বর না আর এ ধরনের অসম্পূর্ণ ঈশ্বর আমরা বিশ্বাস করি না এমন ঈশ্বরে বিশ্বাস করি যিনি একেবারে চূড়ান্ত সবার উপরে আমরা বিভিন্ন ধর্মে প্রচলিত পৌরাণিক কাহিনীতে দেখি অনেক ঈশ্বর নিজেদের মধ্যে লড়াই করছে একজন আরেকজনকে মেরে ফেলছে একজন আরেকজনকে সাহায্য করছে অন্যজনকে হারানোর জন্য এটা পৌরাণিক কাহিনীতে দেখবেন পবিত্রকরণের ব্যাপারে বলছে আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর বাইশ এখানে বলা হয়েছে যদি আল্লাহ তালা ব্যতীত অনেক ইলা থাকত তাহলে তারা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেত আর আমরা জানি বিশ্বজগতের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বিশ্বজগৎ পুরোপুরি তার নিজের গতিতে চলছে এরপর বলা হয়েছে সুরা মুমিনুন অধ্যায় নম্বর তেইশ আয়াত নম্বর একানব্বই যে আল্লাহ তালা কোন সন্তান গ্রহণ করেননি এবং তার অন্য কোনো শরিক নেই যদি আল্লা ব্যথিতে আরও অনেক ইলা থাকতো তাহলে প্রত্যেক ইলা নিজেদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত একে অন্যের উপর প্রাধান্য দেখাত আর সেজন্য ঈশ্বর অবশ্যই থাকবেন মাত্র একজন আপনারা ভালো করে দেখবেন পৃথিবীর যেসব ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলা হয়েছে সবগুলো ধর্মই আসলে এক ঈশ্বরে বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর একজন যে ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে সেগুলোর প্রত্যেকেই আসলে এক ঈশ্বরের কথাই বলেছে সব সময় একবারে উপরের স্তরে নিচের স্তরে হয়তো অন্যরকম হতে পারে তবে উপরের স্তরে প্রত্যেক মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে যদি ভালো করে দেখেন আল্লাহ যে কিতাবগুলো পাঠিয়েছেন সেগুলোতে ঈশ্বরের সত্যিকারের ধারণা সম্পর্কে বলা হয়েছে তবে পরবর্তীতে এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে কথাগুলো বদলে দেওয়া হয়েছে নতুন কথা ঢুকানো হয়েছে কেন মানুষ নিজের প্রয়োজনেই এগুলো বদলে দিয়েছে তাদের বস্তুগত স্বার্থ উদ্ধারের জন্য আর কিছুদিন পরে এই ধর্মগুলো এক ঈশ্বরকে বাদ দিয়ে বহিশ্বরে বিশ্বাস করা শুরু করল পবিত্রকরণ বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর উনআশি Those who write the book with their own hands. ফবলুল লিল্লাযিনা ইক্তুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিনিন্দিল্লাহ লিইশতারু বিহি থামনান কালীলান ফবলুল লাহুম مما কতabat আইদিহিম ফবলুল লাহুম مما ইয়াকসিবুন দুরভুক তাদের যারা নিজাতে কিতাব রচনা করে এবং বলে এটা আল্লাহর নিকট হতে তারা এটা করে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য তাদের হাত যা রচনা করে তার জন্য শাস্তি তাদের আর যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের পবিত্রকরণ বলছে মানুষ আল্লাহ তালার আসমানী কিতাবকে বদলে ফেলেছে তাদের বস্তুগত স্বার্থ উদ্ধারের জন্য তারা যে রচনা করে বা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের এছাড়া কিছু ধর্ম আছে যেমন বৌদ্ধ ধর্ম কনফেসিয়ানিজম তারপর তাওজম যেগুলো ঈশ্বর সম্পর্কে বলা হয়নি তারা ঈশ্বরের অস্তিত্বকে নিশ্চিত করেনি আবার বাতিলও করে দেয়নি এগুলোকে বলা হয় অজ্ঞবাদী ধর্ম এবারে আরও আরো কিছু ধর্ম আছে যেমন জৈন ধর্ম এগুলো নাস্তিক্যবাদী এসব ধর্ম ঈশ্বরের অস্তিত্বকেই অস্বীকার করে এবারে নাস্তিকের কাছে কিভাবে প্রমাণ করবো বা অজ্ঞবাদীর কাছে যে আল্লাহ আছেন আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন কি আল্লাহ তালার বাণী পার্ট ওয়ান এবং টু এই লেকচারটা দিয়েছিলাম প্রায় দুই বছর আগে এই অডিটোরিয়ামে দুই বছর আগে একই অডিটোরিয়াম বিড়লা মাথুশ্রী সেখানে আমি প্রমাণ করেছি নাস্তিকের কাছে অজ্ঞাবাদের কাছে তারপর মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন ভক্তি একজন বিজ্ঞানী সবার কাছে যুক্তি আর বিজ্ঞান দিয়ে প্রমাণ করেছি পবিত্রকরণের উপর ভিত্তি করে যে আল্লাহ সাবাহত অবশ্যই আছেন যদি জানতে চান নাস্তিক বা বাগ্যবাদীর কাছে কিভাবে প্রমাণ করবেন যে আল্লাহ সোহার তা আছেন তাহলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন পার্ট ওয়ান আর পার্ট টু ইসলাম ধর্মে আমরা বিশ্বাস করি মানে শুধু এক ঈশ্বরেই বিশ্বাস নয় শুধুমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করলেই চলবে না এই শব্দটার ব্যাপক অর্থ আছে তহিদ মানে একত্ববাদ এক ঈশ্বরে বিশ্বাস রাখা এই শব্দটা এসেছে আরবি শব্দ ওয়াহাদা থেকে যার অর্থ একত্রিত করা একতাবদ্ধ হওয়া সবাই মিলিত হওয়া আর তৌহিদের মোট তিনটা ক্যাটাগরি আছে প্রথমটা হচ্ছে তৌহিদ আর রুবুবিয়া এটা এসেছে আরবি শব্দ রব থেকে যার অর্থ প্রভু পালনকর্তা রক্ষাকর্তা এর অর্থ এক ব্যাপারে একতা বজায় রাখা আর এখানে মূল ধারণাটা হচ্ছে আল্লাহ তাআলা অস্তিত্ব আছে এমন সব কিছু তিনি সৃষ্টি করেছেন তিনি কোনো কিছু বা কোনো মানুষের উপর নির্ভরশীল নন কিন্তু সব কিছু আর সব মানুষই তার উপর নির্ভরশীল তিনি সার্বভৌম আর অন্য যা কিছু আছে সব কিছুই নির্ভরশীল এবং সেগুলো ক্ষণস্থায়ী বিভিন্ন শর্ত মেনে চলে দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে তৌহিদ আল আসমা ওয়াসিফাত যার অর্থ আল্লাহ নাম এবং বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে একতা বজায় রাখা এই ক্যাটাগরিতে মূলত পাঁচটা পয়েন্ট আছে এক নম্বর আল্লাহকে সেই নামে ডাকতে হবে যে নামে আল্লাহ অথবা রাসুল সাল্লা সাল্লাম আল্লাহর বর্ণনা দিয়েছেন দুই নম্বর আল্লাহকে সেই নামে ডাকতে হবে আল্লাহ তার নিজেই নিজেকে যে নামগুলো দিয়েছেন কেউ এটা বলতে পারবে না যে আল্লাহ সুবান তাল্লাহ হলেন আল ঘাদির যিনি রেগে থাকেন যদিও করুন বলছে রেগে ওঠেন তবে এটা একটা বিশেষ সময়ে আপনি বলতে পারবেন না যিনি রেগে থাকেন কারণ আল্লাহ এবং তার রাসূল আল্লাহ সোহান তাল্লাহকে এইভাবে বর্ণনা করেননি তিন নম্বর মানুষের কোন বৈশিষ্ট্য আপনি আল্লাহকে দিতে পারবেন না যেমন কিছু ধর্ম বলছে সর্বশক্তিমান ঈশ্বর বিশ্বজগত সৃষ্টির পরে বিশ্রাম নিয়েছিলেন তিনি ক্লান্ত ছিলেন কিছু ধর্ম বলছে যে অনুশোচনা করেছিলেন এই অনুশোচনা করা ক্লান্ত হওয়া এই কাজগুলো আসলে আমরা মানুষরা করে থাকি আল্লাহ তালা করেন না এভাবে পবিত্র করণে বলা হয়েছে সেটা সুরা সুরা অধ্যায় নাম্বার বিয়াল্লিশ আয়াত এগারো বলা হয়েছে অর্থাৎ কোনো কিছু আল্লাহ সাদৃশ্য নয় তার সাদৃশ্য আর কিছুই নেই এখানে আরো বলা হয়েছে তিনি সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন তবে আল্লাহর এই দেখা বা শোনা এটা আমাদের মানুষের মতো দেখা শোনা নয় কারণ কিছু শুনতে গেলে শব্দ তরঙ্গের প্রয়োজন হয় আমাদের কানের প্রয়োজন হয় আল্লাহ তালার সব জিনিসের প্রয়োজন হয় না তাহলে আল্লাহ তালা যেভাবে দেখেন আর শোনেন সেটা আমাদের মানুষদের দেখা আর শোনার চেয়ে আলাদা চার নম্বর পয়েন্ট যে আল্লাহ আল্লা তালার কোন বৈশিষ্ট্য তার সৃষ্টিকে কখনোই দেওয়া যাবে না যেমন আপনি বলতে পারবেন না যে একজন মানুষের কোন শুরু অথবা কোনো শেষ নেই একজন মানুষ কখনো মরবে না সে চিরস্থায়ী আপনারা এরকম বৈশিষ্ট্য মানুষকে বা আল্লাহ তালার কোনো সৃষ্টিকে কখনোই দিতে পারবেন না আর শেষ পয়েন্টটা হচ্ছে আল্লাহ তালার কোনো নাম আপনারা তার কোনো সৃষ্টিকে কখনোই দিতে পারবেন না দিলে আগে বসাতে হবে আব্দ অনির্দিষ্ট কিছু নাম হয়তো আছে সেগুলো যেতে পারে তবে নির্দিষ্ট নাম যেটা চূড়ান্ত তার বসালে সেটা দেওয়া যাবে না যেমন আব্দুর রহমান আব্দুর রহিম আব মানে ভৃত্য ভৃত্ত রহমানের আব্দুর রহমান ভৃত্য রহিমের আবদুল্লাহ আল্লাহর ভৃত্ত আর আল্লাহর নাম ছাড়া অন্য কোথাও আব শব্দ কখনো বসাতে পারবেন না বলতে পারবেন না যে আব্দুর রাসুল আল্লাহ রাসুলের ভৃত্ত বলতে পারবেন না আব্দুল নবী আমাদের নবীজির ভৃত্য তৌহিদের তৃতীয় ক্যাটাগরি হচ্ছে সেটা তৌহিদ আল ইবাদা ইবাদা শব্দটা এসেছে আরবি শব্দ আব থেকে যার অর্থ দাস ভৃত্ত ইবাদা মানে ইবাদত করা তবে অনেকের ভুল ধারণা আছে যে ইবাদত মানে হচ্ছে প্রার্থনা করা প্রার্থনা করা ইবাদতের একটা বড় অংশ তবে এটা ইবাদতের সবটুকু নয় আমি আগেই বলেছি ইবাদা শব্দটা এসেছে আব থেকে যার অর্থ দাস ভৃত্য তাহলে ইবাদত মানে আপনি আল্লাহ তালার আদেশগুলো যদি মেনে চলেন তাহলে ইবাদত করছেন যে কাজগুলো আল্লাহ করতে নিষেধ করেছেন সেগুলো যদি না করেন তাহলে সেটা ইবাদত করছেন তাহলে ইবাদত মানে শুধু প্রার্থনা করায় নয় এর অর্থ আরো ব্যাপক ইবাদত হচ্ছে আল্লাহ আদেশগুলো মেনে চলা তৃতীয় ক্যাটাগরি যদি মেনে না চলেন তার মানে তহিদ আল ইবাদা অর্থাৎ ইবাদতের ব্যাপারে একতা বজায় রাখা যদি শুধু প্রথম দুটো ক্যাটাগরি মেনে চলেন সেটা মূল্যহীন কারণ পবিত্রকরণ বলছে আমাদের নবীজির সময়ে আরবে কিছু মূর্তি পূজারী ছিল যারা প্রথম দুটো ক্যাটাগরি বিশ্বাস করত অর্থাৎ তহিদ আর রুবিয়া এবং তহিদ আলাস মোহাম্মদ সিফাত তবে তৃতীয় ক্যাটাগরি না এজন্য তাদেরকে বলা হতো মুশরিক বা কাফির মূর্তি পূজারী যারা দিনকে প্রত্যাখ্যান করে পবিত্রকরণ বলছে সুরাইনুস অধ্যায় নম্বর দশ আয়াত নম্বর একত্রিশ বলো কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী হতে জীবনের উপকরণ দিয়ে থাকেন অথবা কে আছেন যিনি সবকিছু দেখেন এবং শোনেন আর কে জীবিতকে মৃত হতে বের করেন এবং মৃতকে নতুন করে আবার জীবন দিয়ে থাকেন কে আছেন যিনি বিশ্বজগতের সবকিছু নিয়ন্ত্রণ করেন তখন তারা বলবে আল্লাহ তারপরেও কি তোমরা সাবধান হবে না কেন ইবাদত করবে না একই রকম কথা আবারও আছে সিরাজখরূপ অধ্যায় নম্বর তেতাল্লিশ এক নম্বর সাতাশি যদি তাদেরকে জিজ্ঞেস কর কে তাদের সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ তবে তারা সত্য থেকে অনেক দূরে আছে তাহলে নবুজীর সময়ে আরবের পূজারীরা তারাও একজন সর্বশক্তিমান ঈশ্বরেই বিশ্বাস করত সেই ঈশ্বরকে তারা বলত আল্লাহ তবে আল্লাহর পাশাপাশি তারা আরও প্রায় তিনশো ষাট জন দেবদেবীর উপাসনা করত তাহলে আপনি যদি আল্লাহ তালার পাশাপাশি অন্য কারো ইবাদত করেন তখন তৃতীয় ক্যাটাগরিটা আপনি আর মানছেন না যেটা হচ্ছে তৌহিদ আল ইবাদা আর তৌহিদের যে কোনো একটা ক্যাটাগরি যদি কখনো কেউ বাদ দেয় অর্থাৎ এই তিনটা ক্যাটাগরির যে কোনো একটাতে যদি কোনো পয়েন্ট বাদ পড়ে যায় তাহলে সেটাকে বলা হয় শির্ক শির্ক মানে আল্লাহর শরিক করা এর মানে ভাগ করা ইসলামী পরিভাষায় এর মানে আল্লাহ পাশাপাশি অন্য সবচেয়ে বড় পাপ পবিত্রকরণ অনুযায়ী সেই পাপটা হচ্ছে শির্প আল্লাহ তালার শরিক তৈরি করা এর মানে শুধু এটা না যে অন্য ঈশ্বরের উপাসনা করছেন তবে শির্প যদি তৌহিদের কোনো একটা ক্যাটাগরি বাদ দেন সেটাই হবে শির আর পবিত্রকরণ বলছে সুরানিসা অধ্যায় নম্বর চার নম্বর আটচল্লিশ যে নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শরিক করাকে ক্ষমা করবেন না এটা বাদে অন্যান্য অপরাধ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে তার সাথে শরিক করাকে আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না একই কথা আবার বলা হয়েছে সুরানিসা অধ্যায় নম্বর নম্বর যে যারা আল্লাহ তালার সাথে শরিক করার মতো পাপ করে আল্লাহ তালা তাদের কখনোই ক্ষমা করবেন না এটা ব্যতীত অন্য অপরাধ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তারা সত্য থেকে অনেক দূরে সরে যায় এটা হচ্ছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত বাহাত্তর لقد قفر الذين قالوا إن الله هو ابن مريم অর্থ তারা কুফরি করছে যারা এ কথা বলে যে যিশুখ্রিস্ট হলেন আল্লাহ মরিয়মের পুত্র ক্বাল আল মাসিহ কত যিশু খ্রিস্ট বলেছেন হে বনু ইসরাঈল আল্লাহ ইবাদত করো যিনি আমার ও তোমাদের প্রভু ইননা উশরিক বিল্লাহ যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে ফাকাদ হাররামাল্লাহ আল্লাহ তাদের জন্য বেহেশত নিষিদ্ধ করে দেবেন। আর যালিমিন মিন দোজখের আগুন হবে তার আবাস আর পরকালে তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না পবিত্র বলছে যে যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন ইননা মাশরিক বিল্লাহ যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে ফাকাদ হাররামাল্লাহ আলাইহিল আল্লাহ তার জন্য বেহেশত নিষিদ্ধ করে দেবেন। ফমাবুন নার ফমানে যালিমিন মিন দোজখের আগুন হবে তার আবাস আর পরকালে তার জন্য কোন সাহায্যকারী থাকবে না আমি আজকের এর লেকচার শুরু করার আগে আমাদের কারি সুরাল ইমরানের কয়েকটা আয়াত পড়েছিলেন প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবো এখানে বলা হয়নি আমরা শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করি বিশ্বাস করাটা যথেষ্ট নয় বলা হয়েছে আল্লাহ না আবুদা ইল্লা আমরা আল্লাহ ছাড়া কার ইবাদত করব না ওয়ালা নুশরিকু বিহি শাইয় আমরা অন্য কাউকে তার শরিক করব তাহলে শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করা এতটুকুই যথেষ্ট নয় এছাড়াও আমরা শুধুমাত্র তার ইবাদত করব অন্য আর কাউকে নয় আল্লাহর কোনো শরীকদার করব না পবিত্র কোরআন বলছে সূরা আনআমের 6 আয়াত 108 আল্লাহকে ছেড়ে তারা যাদেরকে ডাকে তাদের তোমরা গালি দিও না কারণ তারাই সীমালঙ্ঘন করে অজ্ঞানত বশত আল্লাহ তাআলাকে গালি দিয়ে দেবে পবিত্রকরণ বলছে লুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর সাতাশ যদি পৃথিবীর সবগুলো গাছকে কলম বানানো হয় আর সমুদ্রের পানিকে কালি যদি সেখানে আরো সাত সমুদ্র যোগ হয় তারপর আল্লাহ তালার বাণী লিখে কখনোই শেষ করা যাবে না কারণ তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় আমার লেকচার শেষ করার আগে পবিত্র করণের আরেকটা উদ্ধৃতি দেব সুরাল হাজ অধ্যায় নম্বর বাইশ আয়াত নম্বর তিয়াত্তর বলা হয়েছে হে মানুষ তোমাদেরকে একটা উপমা দেয়া হচ্ছে মন দিয়ে শোনো তোমরা আল্লাহ সুবাহতালার পরিবর্তে যাদেরকে ডেকে থাকো তারা তো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না একটা মাছিও সৃষ্টি করতে পারবে না যদি তারা সবাই একসাথে বসে আর যদি সেই মাছি তাদের কোনো কিছু নিয়ে চলে যায় তারা সেই জিনিসটি উদ্ধার করতেও পারবে না যারা আবেদন করে তারা কত দুর্বল যাদের কাছে আবেদন করে তারাও কত দুর্বল ওয়াকি দেওয়ান الشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلق